দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দেশ দেশের বাইরে চাঞ্চল্যকর তথ্য নিয়ে নিয়মিত আয়োজন আমার সংবাদ টপ 10 নিউজে। সাথে আছে আমি আশরাফি দিবা। দেশের আর্থসামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আগামী 14 জুলাই মধ্যরাত থেকে 23 জুলাই সকাল 6টা পর্যন্ত আরোপিত সব বিধিনিষেধ শিথিল করেছে সরকার। তবে 23 জুলাই সকাল 6টা থেকে 5 আগস্ট দিবাগত রাত 12টা পর্যন্ত নতুন করে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রাণঘাতী করোনা ভাইরাসের চলমান সংক্রমণের কারণে আরোপিত বিধিনিষেধের ফলে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের সহায়তায় 3,200 কোটি টাকার 5টি নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুলনা বিভাগে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরো 48 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1,588 জন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেন ফুড অ্যান্ড বেভারেজ কারখানা পরিদর্শনে এসে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে 23 নেতাকর্মী আহত। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত 24 ঘন্টায় আরো 19 জনের মৃত্যু। সারা দেশে যথাযথ স্বাস্থ্যবিধি এবং সরকারি অন্যান্য নির্দেশনা মেনে কোরবানির পশুর হাট বসবে বলে জানিয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। আগামী 15 জুলাই ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে আন্তনগর ও মেল মিলিয়ে 57 জোড়া ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। রাজধানী পল্লবী এলাকা থেকে গ্রেফতার 3 জঙ্গিকে 4 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ইরাকের একটি হাসপাতালের কোভিড আইসোলেশন ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে 52 জন নিহত, এই ঘটনায় আহত হয়েছেন আরো 22 জন। লকডাউনের বৃষ্টিতে স্থগিত হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লীগের খেলা আবার শুরু হচ্ছে বুধবার। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার একমাত্র ম্যাচে বিকেল 4টায় মুখোমুখি হবে শেখ রাসেল ক্রীড়া চক্র ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেশে দেশের বাইরের নতুন নতুন সব আপডেট জানতে চোখ রাখুন আমার সংবাদ ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।